এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ছুটছে অনির্বাণ, তারা কারা, কোন সময় এই ঘটনা ঘটেছে? দেখো তোমাকে জানিয়ে রাখবো, ঠিক 4:30 যখন রেস্টন ছটমল রোড যখন ক্রস করছে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের এই আজকে র্যালি, সেই সময় কিন্তু আচমকা আমরা দেখতে পাই যে রাস্তার অপর প্রান্ত থেকে সেখান থেকে কিন্তু মিছিলকে লক্ষ্য করে একের পর এক ইট উড়ে আসতে শুরু করে এবং যারা এর ছুটছিল তাদের প্রত্যেকের হাতে কিন্তু তৃণমূলের পতাকা ধরা ছিল। ফলে বলাই চলে কিন্তু বিজেপির যে অভিযোগ, যে আক্রমণ চালিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা, সেই অভিযোগ কিন্তু মান্যতা পাচ্ছে, কারণ প্রত্যেকের হাতে কিন্তু ছিল সেই সময় তৃণমূলের পতাকা এবং প্রত্যেকে অস্থির অঙ্গভঙ্গি প্রথমে শুরু করে তা থেকে উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী সমর্থকরা যেখান থেকে মিছিল যাচ্ছিল সেখান থেকে কিন্তু পাল্টা অঙ্গভঙ্গি শুরু করে, কিন্তু আচমকা আমরা দেখি যে মিছিলের ঠিক অপর রুট অর্থাৎ সেদিক থেকে ওই অঙ্গভঙ্গি করা হচ্ছিল তৃণমূল কর্মীদের তরফ থেকে, সেদিক থেকে ইট উড়ে আসতে শুরু করে। এরপরে কিন্তু উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা, তারা কিন্তু র্যালি ছেড়ে চলে আসেন এবং এখানে এসে কিন্তু বেধরক ইট বৃষ্টি শুরু হয়। এরপর তৃণমূল কর্মীদের যে সমস্ত বাইক গুলি ছিল সে সমস্ত বাইক কিন্তু এই মুহূর্তে ভাঙচুর করা হয়েছে, কিন্তু বিজেপি যে গালি ছিল সেই গালির উপরে কিন্তু প্রথম ইট ছোড়া হয় এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি কর্মী সমর্থকরা। এবং তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে এলাকায় কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। বিজেপির যে মিছিল সেটি কিন্তু যাচ্ছিল এবং সেই মিছিলে কিন্তু কোন রকম সমস্যা ছিল না, কিন্তু আমরা দেখেছি যে দেশপ্রাণ স্বাস্থ্য লোডের কাছে আসতেই আচমকা সেই মিছিলকে লক্ষ্য করে একদল মানুষ তাদের হাতে তৃণমূলের পতাকা ছিল এবং তারা কিন্তু অঙ্গভঙ্গি করতে শুরু করে, আচমকা ইট ছোড়া হয় মিছিলকে লক্ষ্য করে। এরপরে কার্যত কিন্তু নলক্ষেত্র চেহারা নেয় মিছিল থেকে উন্মত্ত বিজেপি সমর্থকরা, তারা এগিয়ে আসেন এবং এগিয়ে এসে ওই গলি, যে গলির মধ্যে থেকে এই ইট ছোড়া হচ্ছে সেই গলি ভেতরে তারা ঢুকে যান। ইট ছেড়তে ছেড়তে সামনে বেশ কয়েকটি মোটর বাইক ছিল, সেই মোটর বাইক গুলোকে কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং ইট দিয়ে কার্যত ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এসেছে এবং পুলিশ এটাই তো সব থেকে বড় প্রশ্ন অনির্বাণ। এরকম একটা মিছিল, পূর্ব ঘোষণা মতন একটা মিছিল যেটা যাচ্ছে সেখানে এইরকম একটা পরিস্থিতি কেন তৈরি হবে? নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা কি করছিলেন তাহলে? তুমি বলছো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। একদমই একদমই শুভজিৎ, যখন এই পরিস্থিতি তৈরি হয় কার্যত পরিস্থিতি সামলাতে আমরা একজন দত্ত পুলিশ কর্মীকে ঘটনাস্থলে দেখতে পেয়েছি, তাও সেটা ঘটনা যখন হাতের বাইরে চলে গেছে ঠিক সেই সময় একজন মাত্র পুলিশ কর্মী এখানে উপস্থিত ছিলেন, তিনি এসে অনুক্রমে বিজেপি কর্মী সমর্থকদের আটকানোর চেষ্টা করছিলেন। অনির্বাণ আমি তোমাকে থামাচ্ছি, আমি একবার ছবিটা দর্শকদের আরেকটু বিস্তারিত দেখাই। অনির্বাণ ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে রাস্তার উপরান্ত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে কয়েকজন ইট ছুটছেন, তারপর মিছিল থেকে বিজেপির কর্মী সমর্থকরা তারা তাদের উদ্দেশ্য করে তেড়ে যাচ্ছেন। আমার খুব স্পেসিফিক প্রশ্ন অনির্বাণ, যে কোনো রাজনৈতিক দল যখন মিছিল বের করে, যখন কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে, পুলিশের অনুমতির প্রয়োজন, পুলিশের নিরাপত্তা দেয় সেখানে, যেখানে পুলিশের যাবতীয় নিরাপত্তার বন্দোবস্ত থাকে, এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হবে?